আসুন আসুন ঠাকুর মশাই আসুন। সপ্তমীর পুজো সম্পূর্ণ হলো। মেজ বৌদি, দেখো তোমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। বলুন, মহিষ অগ্নি মহামায়ের চা মুন্ডে মুন্ড মালিনী আয়ু। বাবা, সেই যে সপ্তমীতে ঘরের মধ্যে ঢুকেছিল আর এই নবমীতে ঘরের বাইরে বেরোল। আমার দেবেশটার জন্য খুব কষ্ট হচ্ছে।
দেখো আমরা সবাই কি সুন্দর আনন্দ করছি আর ওকে ঘরের ভেতর আটকে থাকতে হচ্ছে। ঠিকই আছে, দেবেশকেও তো বুঝতে হবে যে কোথায় শান্তি, টাকায় নাকি এই বাড়ির মানুষগুলো ভালোবাসায়, তাই না? কিন্তু পর্দা ভাই, আমাদের এক্স মেজে বৌদি কোথায়? সবাইকেই তো দেখতে পাচ্ছি, সবার মুখগুলো জল জল করছে, শুধু একজনের মুখই আমি দেখতে পাচ্ছি না। কোথায় হলো তো সে? তার মুখ দেখে আর কোনো কাজ নেই, কোন লজ্জায় মুখ দেখাবে সে? দেখ না, পুজোটা কাটতে দে, ওই সৌমিলি না ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বার করে দেবে। আপাতত আজ রাতটা আমি শান্তিতে পার করতে চাইছি মা, আর কিচ্ছু না, শুধু আজকের রাতটা। কাল মা দুর্গা দুর্গতি নাশিনী চলে যাবেন, তার আশীর্বাদে এই পরিবারের সব দুর্গতির শেষ হবে। কাল বিজয়া দশমীর ভোরে নতুন সূর্য উঠবে আকাশে, শান্তির সূর্য।